Wow, দেখুন সূর্যোদয় হচ্ছে, আল্লাহ, অনেক দিন পর দেখলাম। This is our final destination, Hotel Nur Jahan. Assalamu alaikum, good morning everyone. সবাই কেমন আছেন? Hope you are doing good. এখন ঘড়িতে সময় হচ্ছে 5:23, ফজর নামাজ কমপ্লিট করে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি এমন একটা জায়গায় নাস্তা করার জন্য। আসলে শখের বশত চলে যাব এখন ওইদিকে সামনের দিকে, ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন। নাস্তা তো আমি করবো, জাস্ট আপনারা তো করতে পারবেন না, আপনারা জাস্ট আমাদের সাথে থেকে ব্লগটা উপভোগ করবেন। আমরা আজকে নূরজাহান হোটেলে নাস্তা করতে যাচ্ছি, কুমিল্লার লাকসাম থেকে রওনা দিচ্ছি। তো ইনশাআল্লাহ একটু পরে রাইডটা স্টার্ট করব, আপনারা সাথেই থাকুন। আমি এবং আমার একজন পিলিয়ন আছে, পিলিয়ন আসতেছে বাসা থেকে, তো তার জন্য অপেক্ষা করতেছি ওর বাসা এখানে। তো সাথেই থাকুন, ব্লগটা উপভোগ করুন। এই লোকের জন্য আজকে এত সকালবেলা আমরা নূরজাহান হোটেলে নাস্তা করতে যাচ্ছি, এই জাস্ট এই লোকের জন্য। এই লোকের এত শখ কোত্থেকে আসে আল্লাহ জানে। ওকে, ওই হেলমেটের ভিতরে উইন্ডব্রেকার আছে। তো আমরা রেডি হচ্ছে, রেডি হয়ে রওনা দিচ্ছি। আমরা লাকসাম থেকে রওনা দিয়েছি, লাকসাম থেকে ইনশাল্লাহ মুদাপুরগঞ্জের রাস্তা হয়ে আমরা বিজরা দিয়ে চলে যাব ডিরেক্ট কুমিল্লা, বিজরা দিয়ে লালমাই, তারপর কুমিল্লা। তো এখন আমরা সকাল এখন মেবি 5:40 বাজে, 40 কি 45 বাজে। তো এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা, আর কোনো মানুষজন কেউ নেই। মাঝে মধ্যে দু একজনকে দেখা যাচ্ছে যারা মসজিদ থেকে বের হয়েছে। তো আমরা নামাজ পড়ে ইনশাল্লাহ বের হয়েছি, এখন সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো রাস্তা ফাঁকা অবস্থায় আসলে চালাতে ডিফারেন্ট একটা মজা আছে, আর অনেকদিন পরে সকালবেলা বের হয়েছি, তো সেই জন্য আরও একটু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এখন সময় হচ্ছে 5:48। তো আমরা এখন বিজরা রোড থেকে ডিরেক্ট লালমাই রোডের দিকে যাচ্ছি। আপনারা দেখুন রোডটা কত ফাঁকা, বাট রোড ফাঁকা থাকলেও এইসব এইরকম মানুষের জন্য খুব রিস্কি থাকে রোডটা। তো এই রোডটা এত সুন্দর লাগছে এখন, এই সকালবেলা রাইড করে আরও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এই এই রোডটা খুব পুরোটাই ফাঁকা, কিন্তু আমরা যদি আরও 8:00-9:00 দিকে চলে আসি দেখবেন যে এই রোডে সিএনজির জন্য গাড়ি ড্রাইভ করা যাচ্ছে না। যাক আলহামদুলিল্লাহ, তবুও মানে এই রোডে অনেকদিন পরে সকালবেলা উঠেছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। লাইটটা অনেক মজাই আসলে, সকালবেলা ভাবছিলাম যে ঘুম চলে আসবে, কারণ সারা রাত কাজ করেছি। ইভেন আমার পিছনে রাসেল ভাই, উনিও কাজ করেছে সারা রাত। তো এখন আমাদের ঘুমানোর সময় ছিল, কিন্তু সব দেখেছে সেই জন্য আমরা চলে আসছি নূরজাহানে নাস্তা খেতে। কি একটা সব, রাসেল থেকে 30-35 কিলোমিটার ড্রাইভ করে নূরজাহানে গিয়ে রাস্তা খাবো। মোড়গুলোর মধ্যে অবশ্যই স্লো করে চালাবেন। আমরা একটা নেমে মেবি চন্দ্রিমুড়া বাজারের কাছে চলে আসছি, টানটা তো কম হয়নি আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। অস্থির অস্থির, ওয়াও, দেখুন সূর্যোদয় হচ্ছে, আল্লাহ, অনেক দিন পর দেখলাম ভাই, দেখছেন নাকি? এই কয়েকদিন আগে অনেক দিন পরে এই সূর্যোদয় দেখতেছে, আরো কত বড় হয়ে উঠতেছে ভাই। দাঁড়ায় 2-3টা ছবি উঠে ভাই, এটাই বেস্ট হইব। ওয়াও, নাইস, মাশাআল্লাহ, সূর্যোদয় দেখুন, দেখুন সূর্যোদয় আসলে আমরা অনেক দিন পরে দেখলাম, অনেক দিন। অস্থির অস্থির, মাশাআল্লাহ, আমরা কয়েকটা ছবি উঠিয়ে নি দাঁড়িয়ে, এটার মধ্যে ছবি না উঠালে নাই হয়। অস্থির সুন্দর, সেই সেই মাশাআল্লাহ, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। দেখুন কেমন লাগছে রাসেল ভাই, রাসেল ভাই, অস্থির অস্থির, সেই সেই মাশাআল্লাহ। দেখুন এমন একটা জায়গায় আছে আমরা, বিজরা রোডের মাঝখানে আমরা এসে দাঁড়িয়েছি, অস্থির সুন্দর। কয়েকটা ছবি তুলে নেই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আর এটা হচ্ছে ফুল লালমাই বাজারের ভিউটা, আপনারা দেখুন, এই লালমাই বাজার ক্রস করছি আমরা, দেখুন
বিখ্যাত ওয়াব হোটেল, ওয়াব। এই ওয়াব হোটেলে গরুর মাংস পাওয়া যায়। বন্ধুরা, আমরা বিশ্ব রোড চলে আসছি, আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি। ইয়াহু, আমরা হোটেল নূরজাহানে চলে আসছি। দিস ইজ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, হোটেল নূরজাহান। বাইকারদের জন্য খুবই সুন্দর একটা প্লেস। সো ওই আরও বাইকার আছে এখানে, সো আমরা এখানে বাইক রেখে তারপরে আবার চলে যাব। নূরজাহানে চলে আসছি আমরা, হোটেল নূরজাহানে। ইয়ো, দিস ইজ দ্য প্লেস। এখনও সব দূরপাল্লার গাড়িগুলো এখনও আসে ভিড়েনি, মেবি ভিড়বে একটু পরে। তো আসলে আমরা দেখতে পাবো, এই যে রাসেল, এই যে রাসেল। বন্ধুরা, নূরজাহান হোটেলের একটা কাবাব হাউস আছে, প্লাস এটা এখানে একটা পার্ক সিস্টেম আছে, পার্ক টাইপ। এটা বন্ধ আছে এখন, তো আপনাদেরকে আমি জাস্ট গেটের উপর দিয়ে দেখাই। এটা এখন বন্ধ সাময়িক, নূরজাহানের কাবাব সাময়িকভাবে বন্ধ। আপনাদেরকে গেটের উপর দিয়ে দেখাই, এটা হচ্ছে সম্পূর্ণ ভিউটা। এই যে সম্পূর্ণ ভিউটা হচ্ছে এটা। এই কাবাব হাউসটা আপাতত বন্ধ আছে। টুডেজ পার্টনার এক্সাইডেস ভার্সন 3, আমাদের প্রাণ প্রিয় পার্টনার। আমরা এখন আছি নূরজাহান হোটেলের সামনাসামনি। তারা ভিতরটা পরিষ্কার করছে, সেজন্য এখন আমরা ঢুকছি না, একটু পরেই ঢুকছি ইনশাআল্লাহ। এটা হচ্ছে নূরজাহান, আমরা নূরজাহান হোটেলের ভিতরে ঢুকছি। আসেন, ভিতরে ঢুকতেছি। এখন অনেকে পরিষ্কার করতেছে, এখনো বাসগুলো এসে থামে না, বাসগুলো একটু পরে এসে থামবে। দূরপাল্লার যে বাসগুলো আছে, ওই বাসগুলো বেসিক্যালি 7টা-8টার দিকে এসে এখানে একটা স্টপেজ দেয়। সো আমরা এখানে আসছি, দেখি। আমরা বসে নাস্তা করব, নাস্তা করে তারপরে আস্তে ধীরে আবার আমরা ব্যাক করে চলে যাব, কারণ ঘুমাতে হবে। বন্ধুরা, আমরা নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা নূরজাহান থেকে বের হয়ে যাচ্ছি। যেটার জন্য আসছি, আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি, তবে মুগ ডাল যেটা আমাদের প্রিয় আকর্ষণ ছিল ওটা ভালো হয়নি। তবু আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা বের হয়ে যাচ্ছি। ওয়াও, অনেক সুন্দর সূর্য উঠে গেছে দেখুন। তো আমরা মোটামুটি নাস্তা মাস্তা কমপ্লিট করে এখন আবার বাইকের দিকে ফিরে যাচ্ছি, বাসায় চলে যাব, ঘুমাতে হবে, প্রচুর ঘুম চোখে। ওকে, তাহলে লেটস গো। ওকে ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির তাওয়াক্কালতু আল্লাহ। বাই বাই, আবার আসবো নূরজাহান হোটেল। এই সোজা বরাবর চলে গেলে আপনারা পাবেন হচ্ছে ঢাকা, আর পিছনের দিকে চলে গেলে পাবেন চট্টগ্রাম। বন্ধুরা, আমরা যে ওই সেই জায়গায় যে জায়গায় আমরা সূর্যোদয় দেখেছিলাম, এখন আমরা যাচ্ছি লাকসামের উদ্দেশ্যে। বিজরা রোড হয়ে সোজা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এই রোডটা হচ্ছে চাঁদপুর রোড। এই দেখুন, চাঁদপুর 51 কিলোমিটার এখান থেকে। তো যারা বাইক আছে তাদের জন্য বেশিক্ষণ সময় লাগে না, কারণ হচ্ছে এই রোডে অনেক ভালোভাবে রাইড করা যায়, খুব তাড়াতাড়ি স্পিডে যাওয়া যায়, কারণ এই রোডটা অনেক ভালো। তো আমরা এই ব্লগটাকে আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ। তো আপনারা এতক্ষণ যা দেখলেন, হ্যাঁ, তা আসলে একটা শখের বসে করা। হঠাৎ করে রাতের 2:30 বাজে সিদ্ধান্ত, 3টা বাজে, আর রাতে 4:30 বাজে ভজর পরে রওনা দিয়ে দেওয়া। এখন জাস্ট ইয়ে করেই চলে আসছি, আলহামদুলিল্লাহ কাছাকাছি চলে আসছি আমরা অনেকটা। তো ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, ইভেন এখানেই শেষ করব। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সামনে হঠাৎ করে এইসব পাগলামি দেখতে পাবেন সামনের দিকে ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।